সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায় আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম বর্ষা বর্ষা আপু কেমন আছেন আপনি বেশি ভালো নাই কেন ভালো নাই কেন ভালো নাই স্বামী ফেলাছে চলে গেছে বিয়ে হয়েছিল হ্যাঁ স্বামী ফেলে দিল কেন আপনার মতো এরকম পদ্মাশীল মেয়ে তো সবাই চায় স্বামী বউ হিসেবে কাছে রাখতে আপনাকে ছেড়ে দিল কেন স্বামী আরেকটা বিয়ে করছে গোপনে তাই স্বামী ফেলাছে চলে গেছে আপনি কিভাবে বিয়ে করেছিলেন প্রেম ভালোবাসা করে নাকি প্রেম করে বিয়ে করেছিলেন প্রেম করাটা যে ভুল ছিল বুঝতে পারতেছেন এখন শুন বুঝতেছি একটা বাচ্চা হয়ে গেছে আমার 2 বছরের একটা মেয়ে আছে 2 বছর পর ফেলাছে চলে গেছে পরিবারে মা বাবা আছে না ভাই আমার মা বাবা মারা গেছে আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ লেখাপড়া করছিলেন ফোর পর্যন্ত করছে আচ্ছা আচ্ছা তো এখন কি চিন্তা করে বা কি আশা নিয়ে আসছেন প্রতিবেদনে এখন আসছে আমার স্বামী আমারও ফেলাতে চলে গেছে ডিভোর্স দিচ্ছে তালাকনামা পাঠায় দিচ্ছে এখন আমি ইউটিউবের সামনে আসছি যে আমার একটা 2 বছরের একটা মেয়ে আছে আমার মেয়েটার আমি খাওয়াইতে পারি না পেটাইতে পারি না থাকার জায়গা নাই আমি ভাড়া থাকি ভাড়া দিতে পারি না কেউ যদি জানা শোনা তো আমার সহযোগিতা করে আমার বিয়ে শাদি করে এই জন্য কতদিন প্রেম করেছিলেন আর কতদিন সংসার করছি 1 বছর প্রেম করেছিলাম সংসার করেছিলেন কতদিন সংসার করছি 1 বছর 2 বছর প্রেমের জীবনটা ভালো ছিল না সংসারের জীবন ভালো ছিল প্রেমের দাই ভালো ছিল সংসারে এসে তো খাওয়া দাওয়া দিত না কাপড় চোপড় দিত না যতক্ষণ আমি গার্মেন্টসে চাকরি করতাম ততক্ষণ সংসার চলতো আচ্ছা আচ্ছা তা গার্মেন্টসে কি এখন চাকরি করেন না না এখন বাচ্চা নেই তো থাকার কেউ নাই রাখবে কে বাচ্চারে এর জন্য তো করতে পারি না তো এখন যদি কোন একটা গার্মেন্টসের ছেলে বিয়ে করতে চায় তাহলে কি আপনি বিয়ে করবেন হ্যাঁ ভাই করব কারণ আমার বাচ্চা নেই তো আমার চলতে হবে থাকতে হবে একটা থাকার মতো একটা জায়গা দিতে হবে কারণ আমার আচ্ছা 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 তো এখন ধরেন আপনি গার্মেন্টসে চাকরি করেন সেও গার্মেন্টসে চাকরি করলে দুইজনে চাকরি করলে তো সংসারটা ভালো চলবে তাই না আচ্ছা আচ্ছা তা আর কোনো বিয়ে ছাড়া আর কোনো উদ্দেশ্য বা কোনো চিন্তা ভাবনা আছে বাচ্চা দাবি করবে না তো আমার বাচ্চা কোনো দাবি করবে না সে বড় মেয়ে মানুষ বিয়ে হয়ে যাবে বড় হইলে যতদিন আল্লাহ বাচ্চা রাখছে আমার কাছেই থাকবে বাচ্চার বাবা এসে বললো যে বাচ্চারা তো আমার না সে একেবারে চলে গেছে কোনো খোঁজ খবর নাই আচ্ছা তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইলের মাধ্যমে নাম্বারটা মুখস্থ আছে দেখে নাম্বারটা দেখে বলে দেন আর যারা দর্শক আছেন তাদেরকে বলি আসলে আপুর কথা শুনে যদি কেউ সত্যিকার অর্থে বিয়ে করতে চান তারা তার এই নম্বরে যোগাযোগ করবেন 018 312 3126449 নাম্বারটা আবার একটু বলে দেন 018 312 6 4491 নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বার খোলা রাখবেন আর যদি কষ্ট হোক নামাজ কালাম পড়বেন নামাজ কালাম তো নামাজ পড়ি ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ আমার বাচ্চাটার একটু সহযোগিতা করবেন আমার বাচ্চাটার দুনিয়াতে কেউ নাই আমি ছাড়া আপনাদের কাছে যাই আমার এই শীতে দিন আমার বাচ্চারা নিয়ে খুব কষ্টে আমি আছি আপনারা একটু দেখেন তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম